السلام عليكم ورحمة الله وبركاته আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে লম্বা এক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন যখন অতিবাহিত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে আল্লাহ নির্দেশ করলো, অগণবীজি আজকে থেকে আপনি প্রকাশ করুন যে আমি মুহাম্মদ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার ওলিতে গলিতে দাঁড়াইয়া নবীজি যখন এই কথার দাওয়াত দিতে লাগলেন, ও মানুষ, এই আকাশ আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কার হুকুম চলবে ভাই? এইভাবে বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ দেখে, রসুলের উত্তম ব্যবহার দেখে, কালামে পাকের তিলাওয়াত শুনে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া, ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, এই জিনিসটা আবু জেহেল আবুল আহাব সহ মক্কার বেঈমান কাফির গোষ্ঠীরা সহ্য করতে পারলেন না। সকলেই ঐক্যবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দাঁড়াইয়া গেল ইসলামের বিরুদ্ধে, এবং চালাইয়া দিল মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। যে জুলুম কাকে বলা হয়? এইভাবে কষ্ট করে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দেগি যখন পূর্ণ হয়, যেরকম কত বছর? আরো জোরে বলুন ভাই, 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অগণবীজি, যেই জাতি যেই কম তার নবীর ইজ্জত সম্মান বুঝে না, সেই জাতির সামনে আমি আল্লাহ আমার রাসূলকে আর রাখব না। সুতরাং অল্প দিনের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান, মক্কায় আর থাকার দরকার নাই। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, যেই নবী আল্লাহর পক্ষে কথা বলে, যেই রাসূল ইসলামের পক্ষে কথা বলে, সেই নবীকে আল্লাহ হুকুম দিয়েলো, হুকুম দিয়েছে মক্কায় থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। আর আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন যারা, তারা কিন্তু তাদের দেশে পূর্ণ বহাল তবিয়তে আছে, যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কিন্তু হওয়ার কথা ছিল এইভাবে, যে যেই নবী আল্লাহর পক্ষে কথা বলবে, যেই রাসূল ইসলামের পক্ষে কথা বলবে, সেই নবী তার দেশে থাকবে, আর আল্লাহর দুশমন, নবীর দুশমন যারা, তারা দেশ থেকে বিদায় হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, অগণবীজি, আপনি মদিনায় চলে যান, মক্কার বেঈমান কাফিররা মক্কায় থাকবে। আমার ভাইরা, এটা আসলে আমাদের দেমাগে ইনসাফের বিচার হয় না, যে দুশমনদেরকে দেশে রাখা দিল, আর তার রাসূলকে, তার বন্ধুকে দেশ থেকে বিদায় করে দিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। আরেকটু ধরে বলো না কেন?
জাতি যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, কোন কওম যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে রহমানুর রহিম বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাউকে গজব দিয়া ধ্বংস করে না। এত জোরে কর না, কেন ধ্বংস করে না? আমাদের শরীরে যে রাগ, আমাদের গায়ে যে গুসা, এত গুসা এত রাগ কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আরো জোরে বলেন না, যদি আমাদের মতো রাগ আর গুসা যদি মহান আল্লাহ থাকত, তাইলে আমরা মুসলমানরা যারা রমজান মাসের মতো বরকতপূর্ণ মাস পাওয়ার পরও যারা রমজান মাসের দিনের বেলায় হোটেলে বৈশা, সার স্টলে বৈশা আকিস বিড়ি, আবুল বিড়ি, ফাতার বিড়ি, ডালের বড়া খাই, যদি আল্লাহর রাগ আর গুসা থাকত, তাহলে ফেরেশতারা কোন দিন আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিত? কিন্তু ফেরেশতারা গজব লিয়া দাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়া গজবকে আল্লাহ ফিরা দিয়া বলে, এখন মারিস না, আমি আল্লাহ আমার বান্দাকে একটু সুযোগ দেই, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, আমার বান্দা আমি আল্লাহর রহমতের আশা করি কিনা, তাকে আমি আল্লাহ সুযোগ দিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগ নবীজি, আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার কাফেরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, যেরকম ঠিক কিনা? মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইয়া, আল্লাহর ঘর খানায়ে কাবার বাইতুল্লাহর দেওয়ালে জড়ে বিশ্ব নবী তখন চোখের পানি গরু ছেড়ে দিয়া কান্দে, রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মল চাই না, তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্যে আল্লাহ হুকুম দিয়েছে, সেই জন্য চলে যায়। কেন মল চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে এই দেশে আর থাকতে দিল না, মনে হয় জিন্দগিতে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। এই কথাগুলি বলে বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, মদিনার দিকে পাঠাইয়া মক্কার কাফিরদের কি আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম অল্প দিনের মধ্যে এই মক্কা বিজয় করাইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে মক্কায় ফিরাইয়া আনব। গণবিধি অল্প দিনের জন্য আপনি মদিনা যান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম অল্প দিনের মধ্যে এই মক্কা বিজয় করে ইসলামকে বিজয় করে প্রতিষ্ঠিত করে আমার নবীর গলায় বিজয় মালা পরাইয়া আমি আল্লাহ আমার রসুলকে আবার মক্কায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ, যেন বলেন না, এবার দেখুন লক্ষ্য করে, আল্লাহর রসুল কিন্তু চলেই গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী, সাহাবাই কেরামের জামাত লইয়া নবীজি মদিনা থেকে মক্কায় ঢুকলো। মক্কায় ঢুকে আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ তওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো। সাহাবাই কেরাম মাথা কামাইতে আছে, আল্লাহর নবীও মাথা কামাইলো। এই স্বপ্ন দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে ফজর নামাজের পর সকল সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, তোমাদেরকে লইয়া মক্কায় গিয়ে আল্লাহর গড় খানা কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি নবী মাথা কামাইছি, তোমরা মাথা কামাইতে আসো। এই স্বপ্ন যখন নবীজি সাহাবীদের সামনে প্রকাশ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে চলুন আমরা মক্কায় গিয়ে আল্লাহর গড় খানা কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আসি, আমরা উমরা সম্পূর্ণ করে আসি। আল্লাহর রাসূল বলে, ওমর, এটা তো আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তোমাকে ডাইরেক্ট কোনো আদেশ করে নাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরদের স্বপ্ন তো ওহি, নবীদের স্বপ্ন হলো ওহি, যারা কোন দিক কিনা শেষ পর্যন্ত আল্লাহর নবী সাহাবাই কেরামের জামাত লইয়া নবীজি রওনা করলেন মক্কার দিকে। কোন যুদ্ধ জিহাদ নয়, কোন দাঙ্গা ফাসাদ নয়, শান্তিপূর্ণভাবে আমরা বাইতুল্লাহ তওয়াফ করে উমরা সম্পূর্ণ করে আবার মদিনায় চলে আসব। ওই দিকে মক্কায় সংবাদ পৌঁছল যে মুহাম্মদ তার দল বল নিয়ে মক্কায় ঢুকতেছে, মক্কা দখল করার জন্য সাহাবাই কেরামের জামাত কাফেলা চলতেছে মক্কার দিকে। যেতে যেতে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পর মক্কার কাফেররা গিয়ে দিল বাধা, আর বলতেছে, সাবধান, আপনাদেরকে চুক্তি ছাড়া শর্ত ছাড়া মক্কায় ঢুকতে দেওয়া হবে না, আর একটা কদম সামনের দিকে বাড়তে পারবেন না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাগদাদের বাড়ি মক্কা, আমাদের 14 গোষ্ঠীর বাড়ি হলো মক্কা, মক্কাতে আমাদের অজস্র ধন সম্পদগুলি সংরক্ষিত আছে, এইগুলি রেখে একমাত্র ইসলামের স্বার্থে আমরা মদিনা গিয়েছিলাম, আর ওরা বলতেছে আমাদের দেশে আমাদেরকে ঢুকতে দেবে না। অগণবীজি, প্রয়োজন হলে আমরা যুদ্ধ জিহাদ করে হলো আমরা আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ তওয়াফ করব, উমরা সম্পূর্ণ করব। আল্লাহর রাসূল বলে, ওমর, দেখি তারা কি শর্তগুলি কি দেয়, শর্তগুলি কি আসে, এগুলি আগে দেখা দরকার। আল্লাহর নবী যেখানে বাধা আসলো সেখানে বসে গেল। কাফেরদের পক্ষ থেকে শর্ত হলো, এক নম্বর শর্ত হলো, এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, যেখানে আছেন সেখান থেকে মদিনা চলে যাবেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন না।